Ready? খুব বেশি গরম পড়ছে, ছাদে দাঁড়িয়ে আছি, বাচ্চাগুলো কোচিংয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা থেকে এতই ভালো লাগলো, নিলয় আমরিনকে হাত দিয়ে ধরে আছে, খুবই কেয়ার করে। অনেকগুলো ভাইয়ের মধ্যে আমার একটাই মেয়ে, অনেকগুলো ভাই বলতে আমরা ফ্রেন্ডদের মধ্যে সবারই ছেলে বাচ্চা একটা দুইটা করে, আমারই শুধু এক ছেলে মেয়ে। ওরা অনেক আদর করে নিলয় নিয়ে যাওয়া, আমরিনকে নিয়ে যাওয়া দেখে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি কোহিনুর মুন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি, আশা করি অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, সাদে আসছিলাম আমরিনকে পড়তে যাওয়ার জন্য বের করে দিয়ে, সাদে আমি গিয়ে একটু তাকাই থাকি বাচ্চাগুলো কী করে যাচ্ছে কি না। তো দেখলাম নিলয় সুন্দর মতো আমরিনের হাত ধরে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেক ভালো লাগলো দেখে ক্যামেরা বন্দি করে নিলাম। এরপরে ওরা চলে গেল, আমি আসছি আমার গাছগুলোর সাথে একটু ভাব বিনিময় করার জন্য। তো এসে দেখি দুইটা সুন্দর আনারস ধরে আছে, আগের ভিডিওতে হয়তো একটু করে দেখা গিয়েছিল, এটার ব্যাপারে ডিটেলস আমি বলিনি। তো আনারস গাছটার বয়স প্রায় এক বছর, এক বছরে মাশাল্লাহ দুইটা আনারস ধরেছে দুইটা গাছে। এদিকে ড্রাগন গাছটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে, তারপরে আমার মানকচু গাছটাও বড় হয়েছে, ডাঁটা তুলে আমি খাইতে পারবো এখন, পাতাগুলো বড় বড় হয়েছে। আর এটা একটা ওই যে আমেরিকান যে মিষ্টি কুমড়া, খসখস না কি জানি বলে আমি জানি না, তো সে গাছটা হয়েছিল পিঁপড়ার আক্রমণে একদম বেহাল দশা। তারপরেও ফুল আছে অনেকগুলা, মনে হচ্ছে ধরবে, তো ধরলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমিও এখনও দেখিনি, আমার শ্বশুরবাড়িতে গাছটা হয়েছিল। এরপরে আরেকবার তুলতে পারার মতো বেগুন হয়েছে, আমি দুই চার পাঁচ দিন পর পর তুললে কিন্তু হাফ কেজি করে বেগুন পাই গাছ থেকে। তো লাউ গাছটা প্রায় মরা মরা হয়ে গিয়েছিল, আবার পানি আর সার দেওয়াতে নতুন করে পাতা বের হচ্ছে। তো একটা লাউ হয়েছিল, বাকিটা আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে শাক খাই। তো এরপরে আপনাদের সাথে বিশেষ একটা দিন আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার যে পেজ চানগাঁও পাকের গড়। তো আমরা একটা বড় অর্ডার পেয়েছি বাংলাদেশ কৃষি ব্যাংক আগ্রাবাদ শাখার জন্য ইফতারি এবং ডিনার আইটেম। তো সেই কাজগুলো করার জন্য আমি নিলয়ের বাসায় চলে আসছি, যেহেতু আবার আমি পার্টনার। তো বড় কাজগুলো কিন্তু আমরা একসাথেই করি, যেহেতু হেল্পের দরকার হয় একজন আরেকজনে, তো সেই জন্য ওনার বাসায় চলে আসছি। আমরিন তো পড়তে চলে গেছে, নিলয় আসিফকে সহ আমরিনকে নিয়ে গেছে দেওয়ার জন্য। তো অরবিনও আসছে এখানে, আমাদের সব প্রিপারেশন হয়ে গিয়েছে অনেক আগে আগেই, আমাদের চারটার মধ্যে এগুলা ডেলিভারি দিয়ে দিতে হবে। তো আপা কিছু কাজ নিয়ে বসে গেছে, আমি কিছু কাজ নিয়ে বসে গেছি, সাথে জান্নাত আছে আমাদের হেল্প করার জন্য। আমি এদিকে বেগুনি আর পেঁয়াজও চোলাই দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রোস্ট করে ফেলেছি, তারপরে পোলাওটাও হয়ে গিয়েছে ডিনারের জন্য। তো ঝাল আইটেমগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি, এবার কিছুক্ষণের মধ্যে প্যাকেটিং করে ফেলতে হবে, অলরেডি তিনটা বেজে গিয়েছে। তো পুরো ডিটেলসে আসলে ভিডিও করা সম্ভব হয়নি, ওরকম ছিল না, ওরা নিচে ক্রিকেট খেলতে বের হয়েছিল পার্কিংয়ে, তো সে ছিল না, সেজন্য আমি কাজে বিজি থাকাই সব ডিটেলসে ভিডিও করতে পারিনি। এই যে আমরা প্যাকেটিংয়ে বসে গিয়েছি, এখানে আমি একটু মুগ ডাল রান্না করেছি, সাথে রোস্ট আর পোলাও ডিম, এগুলো ডিনারের জন্য প্যাকেট হবে এভাবে। এরপরে ইফতারি আইটেমও হচ্ছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, রোল, আলুর চপ, এরপরে কাবলি মাখানো, খেজুর, সব রেডি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আশাবাদী তিনটার মধ্যে, সরি চারটার মধ্যেই বের করে দিতে পারবো, কারণ আগ্রাবাদ যেতে অনেক টাইম লাগবে, যেহেতু এখন রমজানের সিজন চলছে, রোডে অনেক জ্যাম। তো আমাদের দোকানের ইফতারিটা কিন্তু আজকে এখান থেকে যাবে, আগে ডেলিভারিগুলো করে দেওয়ার পরে তারপর দোকানেরটা গুছাই বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিব, এরপরে আমরা সবাই মিলে নাস্তা করতে বসবো, ইফতার করতে বসবো। আলহামদুলিল্লাহ ভালোই
নিজের বার্থডেও যেহেতু রমজান মাস সবাই রোজা, সেই জন্য আপা বড় কোনো আয়োজন করেনি, শুধু একটা কেক অর্ডার করেছে হোম রেসিপি থেকে। হোম রেসিপির কেক কিন্তু আমি আগে অনেকবার রিভিউ দিয়েছি, দারুণ খেতে হয়। তো একটা কেক এনেছে, ওটাই ইফতারের পরে কাটা হবে। তো এখন আমাদের দোকানেরগুলোও পাঠিয়ে দিয়েছি, এরপরে ডেলিভারি তো হয়ে গেল ব্যাংকেরগুলো, আর এরপরে হচ্ছে আমরা নিজেদের জন্য নিয়ে বসলাম। এটা ফুলকলির একটা কী কেক জানি না, এটা হচ্ছে ওয়াসিরের মা পাঠিয়েছে আমাদের জন্য। একদম একটু মজা ছিল না, কেমন জানি ফ্লাফি ফ্লাফি মনে হচ্ছে না, ফোলা ফোলা ককসিট খাচ্ছি। ইফতারের টাইম হয়ে গিয়েছে, সবাই ইফতারে নিয়ে বসে গেলাম। কেক আর আমাদের কেটে প্লেটে করে দেওয়া লাগেনি, ওরা নিজেরা নিজেরাই খেয়ে নিয়েছে ইঁদুরের মতো। ভিডিওর এপোচে এসে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অন অপশনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি অনেক এনজয় করেছেন ভিডিওতে, বাচ্চাদের আনন্দ আমাদের কাজকর্ম দেখেছেন। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আমাদের কাজ নিয়ে আরও অনেক দূরে গিয়ে যেতে পারি। আপনারা অনেকে আছেন আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন যারা আমার চ্যানেলে জয়েন করছেন তাদেরকেও অনেক স্বাগত, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়াসিদের বার্থডে হিসেবে কিন্তু ওদেরকে বার্থডে কেক দিয়েছি আমি পাঞ্জাবি, ওয়াসিদের পাশাপাশি নিল এবং ওদেরকেও দিয়ে দিয়েছি। আমাদের এখানে বার্থডে একজনের বলেও কিন্তু গিফট সবাইকে দেওয়া লাগে। পাঞ্জাবিগুলো আমি গজ কাপড় কিনে আমাদের দোকান থেকে বানিয়ে দিয়েছি, ডিজাইন আমি করেছি। পাঞ্জাবি পরা দু একটা ছবি আমি এখানে অ্যাড করে দিব, আন প্রিপারেশনে, নিজে দিয়ে প্যান নাই, শুধু পাঞ্জাবি পরা ছবি অ্যাড করে দিব, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই, ঝামেলার কারণে আসলে প্রতিনিয়ত রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য ক্ষমা চাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।